আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মুসলমানদের প্রধান উপাসনা কর্ম সলায়াতের মধ্যে এমন সব কাজগুলো নিয়ে এমন সব বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো যদি কোনো ক্রমে নামাজের মধ্যে ছুটে যায় বাদ পড়ে যায় তাহলে সেজদাই সাহু ওয়াজিব হয় আমি যদি আরও একটু স্পষ্ট করে বলি নামাজের সেই সমস্ত বিষয়গুলো যে বিষয়গুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জ্ঞাত সারে হোক কিংবা অজ্ঞাতসারে বাদ পড়ুক কিংবা ভুল হয়ে গেলে এটাকে কারেকশন করার জন্য সেজদায় সাহু দিলেই হয়ে যায় যেগুলোকে আমরা এক কথায় বলতে পারি নামাজের সে সমস্ত বিষয় যেগুলোকে বলা হয় ওয়াজিবাত নামাজের ওয়াজিব এমন চোদ্দটি বিষয় আছে আমরা ছোটবেলা থেকেই মক্তব থেকেই আমরা এই বিষয়গুলো এভাবে জেনে এসেছি তো সালায়াতের জন্য এই কাজগুলো ওয়াজিব যেমন শুরুতেই সুরতুল ফাতে প্রত্যেক রাকাতে ফাতেহা তিলাওয়াত করা এটা ওয়াজিব আল্লাহ ই করেছেন কে বাদ দিয়ে কোন নামাজকে কল্পনা করা যায় না সুতরাং সুরাতল ফাতেহা সদায়ের মধ্যে তিলাওয়াত করা এটা ওয়াজিব নামাজের মধ্যে আরও যে ওয়াজিব আছে সৌরাতুল ফাতেহার সাথে অন্য কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে একটি সুরা কিংবা অন্য আয়াত আওয়াত করা এটাও নামাজের ওয়াজিবগুলোর মধ্যে অন্যতম একটি ওয়াজিব এরপরে আরেকটি ওয়াজিব হচ্ছে নামাজের মধ্যে যে কাজগুলো ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে এবং মোস্তাহাব আছে এগুলোর তারতিব তথা ধারাবাহিকতা ঠিক রাখা এই ধারাবাহিকতা যে কাজটার পরে যে কাজটা করতে হয় এটাকে অ্যালোমেলোভাবে বিক্ষিপ্তভাবে সলাতের এই কর্মগুলো সম্পাদন করলে সালাত হবে না এটাকে তারতিব ঠিক রাখা এটাও কিন্তু একটা ওয়াজিব এরপর আমরা নামাজের ওয়াজিব হিসাবে যে বিষয়টিকে বলবো রুকু থেকে সেজদা থেকে যখন আমরা উঠি দুই সেজদার মাঝখানে এবং রুকু থেকে উঠে খুব স্থিরভাবে অন্তত পরিমাণ সুন্দর করে দাঁড়িয়ে থাকা এবং দুই সেজদার মাঝখানেও এক সেজদা থেকে আরেক সেজদায় যাওয়ার মাঝখানে সোজা হয়ে বসা আমাদের মধ্যে অনেকে তড়িঘড়ি করে সলাত আদায় করতে গিয়ে রুকু থেকে ঠিকমতো আমরা মাথাকে উঁচু করি না অথচ আমরা জানি না যে এই এর মাধ্যমে আমরা নামাজের একটি ওয়াজিব তরক করলাম কেউ যদি নামাজের ওয়াজিব তরব করে ওয়াজিব যদি বাদ দেয় তাহলে আগেই বলেছি যে এটাকে কারেকশনের জন্য সাজদাই সাহু করতে হয় সালাম ফেরানোর পর আবার তাকে পুনরায় দুটো সেজদা করতে হয় আমরা যেহেতু রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয় এই বিষয়টি আমাদের জানাই নেই সুতরাং আমাদের অনেকেই আমাদের এই সাজদাই সাহু আমরা করি না তো সুতরাং আমরা নামাজের রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো এবং একটা পরিমাণ অন্তত সোজা হয়ে আমরা সেজদায় যাওয়ার আগে অপেক্ষা করব। এটা ওয়াজিব কেউ যদি এই ওয়াজিব তরক করেন তাহলে তাকে সেজদায় সাহু দিতে হবে আর সেজদায় সাহুও যদি তিনি না দেন তাহলে তার সলার আদায় হয়ে যাবে তবে অন্য পাওয়ার ক্ষেত্রে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে মার্কিংয়ের ক্ষেত্রে তার নাম্বার কমে যাবে এরপরে আসুন রুকু থেকে দাঁড়ানো সেজদা থেকে দাঁড়ানো সেজদা থেকে সোজা হয়ে বসা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এটাও একটা ওয়াজিব এরপরে আমরা যদি লক্ষ্য করি নামাজের মধ্যে কেরাত পড়তে হয় কেরাত পড়া তো ফরজ কিন্তু যেই জায়গার মধ্যে কেরাত জোরে পড়ার দরকার সেখানে জোরে পড়াটাই হচ্ছে ওয়াজিব আর যেখানে আসতে পড়া দরকার সেখানে আসতে পড়াটাই হচ্ছে ওয়াজিব তো আমরা এই বিষয়গুলোর প্রতি আমরা একটু লক্ষ্য রাখব যাতে করে আমাদের নামাজের মধ্যে ফরজগুলো আদায় করার সাথে সাথে ওয়াজিবাদগুলো আদায় করার মাধ্যমে আমরা যাতে নামাজকে একটি পূর্ণাঙ্গতা দান করতে পারি এবং সঠিকভাবে যাতে আমরা নামাজ আদায় করতে পারি সবশেষ যে ওয়াজিবের কথা বলবো সালামের মাধ্যমে নামাজকে শেষ করা নামাজের মধ্যে যেই চোদ্দোটি ওয়াজিবের কথা বলা হয় এটা আসলে ঈদের নামাজের ক্ষেত্রে অতিরিক্ত তাকবির বলা ছয় তাকবির বলা হাদিসের মধ্যে বারো তাকবীরের কথাও এসছে ছয় তাকবিরের কথাও এসছে সুতরাং অতিরিক্ত তাকবির বলা আমরা দৈনন্দিন জীবনে নামাজের মধ্যে যে কথাগুলো বললাম আমরা সুরায় ফাতিহা পড়া সুরাই ফাতেহার সাথে সুরা মেলানু কোরআনের অন্য অংশ তিলাওয়াত করা এবং রুকু সেজদায় দেরি করা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সেজদা থেকে সোজা হয়ে বসা এভাবে করে নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কাজগুলোর তার দ্বীপ ঠিক রাখা সালামের মাধ্যমে নামাজকে শেষ করা ইত্যাদি এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির প্রতি আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে নামাজের ওয়াজিবগুলো আমরা জানলেই কোনো ওয়াজিব তরক হলে আমরা সাহুসেসদার মাধ্যমে তার কারেকশন করতে পারবো এর পূর্ণতা দিতে পারব কিন্তু আমরা যদি নামাজের ওয়াজিবগুলোই না জানি তাহলে আমাদের তো হবে না আর আমাদের নামাজও পূর্ণতা পাবে না সুতরাং আমরা আল্লাহ তালার কাছে চাই যে এই যেন আমরা সঠিকভাবে ওয়াজিবাদগুলো আদায় করতে পারি বেতের নামাজের জন্য অতিরিক্ত যেটা আছে দোয়ায় কোনো পড়া সেটাও ওয়াজিব হ্যাঁ নামাজের মধ্যে দোয়ায় কুনুত পড়া ওয়াজি হাদিসের মধ্যে বিভিন্ন রকমের দোয়ায় কুনুতের কথা এসছে আমাদের বহুল প্রচলিত যেই দোয়ায় কুনুতটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই আপনি পড়বেন ওয়াজিব আদায় হবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লার কাছে আমরা তৌফিক চাচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে নামাজের সবগুলো আরকাম আহকাম ওয়াজিবাদ এবং মুস্তাহাব সব মিলিয়ে নামাজ আদায় করার মাধ্যমে এমন সজাগ আমাদেরকে আদায় করার তৌফিক আলোপাক দেন যে সলাদ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ইন্না সলায় তানহা আনিল মুনকার। এমন নামাজ যে নামাজ তোমার সমস্ত পাপাচার অনাচার দুর্নীতি দুরাচার এবং বেহায়াপনা অশ্লীলতা অপকর্ম থেকে আপনাকে সক্রিয়ভাবে বাধা দান করবে সক্রিয়ভাবে বিরত রাখতে সক্ষম হবে এমন জীবন্ত নামাজ আমাদেরকে আল্লাপাক পড়ার আদায় করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله تعالى وبركاته